সৃষ্টিগত দিক থেকেই নারী পুরুষের আল্লাহ সুবহানাহু তাআলা একটি পারস্পরিক আকর্ষণ সৃষ্টি করে দিয়েছে। এই আকর্ষণটা ধরে রাখার জন্য আল্লাহ তাআলা উত্তম একটি বিধান দিয়ে দিয়েছে, মুসলিম বিবাহ। কিন্তু মুসলিম বিবাহ রয়েছে যেমন, তার বিপরীতে রয়েছে মুসলিম বিবাহ বিচ্ছেদ। একজন নারী একজন পুরুষকে যেভাবে বিবাহ করে, একজন পুরুষ একজন নারীকে, ঠিক তেমনই একজন পুরুষ যেমন একজন নারীকে বিচ্ছেদ করতে পারে, মুসলিম বিবাহ আইনে একজন নারী একজন পুরুষকেও ডিভোর্স দিতে পারে বা বিচ্ছেদ করার আইনগত অধিকার দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকেও ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। তথ্য গণিকা বিডিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে আছি শেখ মোহাম্মদ রুমান সিদ্দিকী রিমেল, এলএলবি অনার্স, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন 1939। এখানে বলা হচ্ছে একজন নারী একজন পুরুষকে, একজন পুরুষ একজন নারীকে কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে নিজেদের মধ্যে মতবিরোধ থাকলে বিবাহ বিচ্ছেদ হতে পারে। একটা কথা প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে যে আইনগুলো আছে, মুসলিম আইনগুলো যেগুলো আছে, সবগুলোই জনকল্যাণেই নির্মিত, জনগণের কল্যাণের জন্যই এটা গঠিত। তো বিবাহ বিচ্ছেদ কিভাবে জনকল্যাণে গঠিত হতে পারে প্রশ্ন। হ্যাঁ, একজন নারী একজন পুরুষের মাঝে বিবাহ সম্পর্ক হয়, কিন্তু বিবাহ সম্পর্ক হওয়ার পরে দুজনের মধ্যে একে অপরের বিভিন্ন দিক থেকে দ্বিমত দেখা দেয়, মনের সাথে মনের একটা মিলের প্রয়োজন আছে, সেটা অনেক সময় দেখা যায় না। এবং অনেক সময় দেখা যায় একজন পুরুষ একজন নারীকে অনবরত অত্যাচার করতেছে এবং তার নৈতিকতার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করতেছে। তখন একটি মেয়ে নিজের আত্মসম্মান রক্ষার্থে অবশ্যই সেই ছেলেকে বিবাহ বিচ্ছেদে আবদ্ধ করতে পারে। আজ আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। আমি চলে যাচ্ছি সরাসরি আলোচনায়, আর কথা না বাড়িয়ে। এবং এই বিবাহ বিচ্ছেদ আইন 1939, মুসলিম পারিবারিক বিবাহ বিচ্ছেদ আইন 1939 পুরোপুরি জানতে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ধারা এক, এটি মুসলিম পারিবারিক বিবাহ বিচ্ছেদ আইন 1939 বলে গণ্য হইবে। ইহা সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য হইবে। পুরোপুরি বাংলাদেশের সমস্ত মুসলিম নাগরিকের জন্য এই আইনটি প্রযোজ্য হইবে। এই আইন কোনো মুসলিম সাবালেক এটি এর বহির্ভূত হবে না। ধারা দুইয়ে চলে যাচ্ছি। ধারা দুইটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ ও ডিক্রির কারণ, বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণগুলো। বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণ দুইয়ের একে যদি আমি যাই, স্বামী 4 বছর যাবত নিখোঁজ। কারোর স্বামী, কোনো মহিলার স্বামী যদি পাগল বা অচেতন হয়ে অথবা স্ব ইচ্ছায় 2-4 বছর যাবত নিখোঁজ থাকে, তার কোনো খোঁজ না পাওয়া যায়, তাহলে ওই মহিলা নিজের জীবন জীবিকার নিরাপত্তার ক্ষেত্রে সে তার স্বামীকে নিখোঁজ অবস্থায় তালাকনামা অর্থাৎ ডিভোর্স দিতে পারবে। ধারা দুই, স্বামী 2 বছর যাবত তার ভরণ পোষণ যুক্তিযত কারণ ছাড়াই দেয় না। এখানে প্রশ্ন হচ্ছে যুক্তিগত কারণ অর্থাৎ যে স্বামীর কোনো সমস্যা নাই, কিন্তু ইচ্ছাকৃতভাবেই কোনো স্বামী তার স্ত্রীকে 2 বছর যাবত কোনো ধরনের খরচ বহন করে না, তখন সেই নারী তার ভবিষ্যৎ জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে অবশ্যই সে মুসলিম পারিবারিক আইনে তার স্বামীকে ডিভোর্স দিতে পারবে। এবার ধারা তিনে যাচ্ছি, 2-এর 3, স্বামী 1961 সালের নিমৃত আইনকে যদি কোনো স্বামী লঙ্ঘন করে, তাহলে সে তার স্বামীকে নির্দ্বিধায় বিনা নোটিশে তার স্বামীকে তালাক দিতে পারবে। ধারা 4, কোনো না মহিলার স্বামী যদি বা কোনো স্ত্রীলোকের স্বামী যদি কোনো অপরাধ সংঘটিত হবার কারণে অপরাধী বিবেচিত হয়ে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন, তাহলে সেই স্ত্রীলোক তার জীবন জীবিকার নিরাপত্তার কথা চিন্তা করে সে তার স্বামীকে তালাক দিতে পারবে। ধারা 5-এ বলা হচ্ছে যে কোনো স্ত্রীলোক যদি
তার স্বামীর 7 বছর কারাদণ্ড হয়েছে, কিন্তু সেই আশায় তিনি অপেক্ষা করছে যে তার স্বামী নির্দোষ, তার স্বামী প্রমাণ হবে যে তার স্বামী নির্দোষ, সে জেল থেকে মুক্তি পাবে। কিন্তু হয়নি, 3 বছর যাবৎকাল সে জেলে অবস্থান রয়েছে। তাহলে ওই সময় সেই স্ত্রী লোক তার স্বামীকে তালাক দিতে পারবে। এবার আমি ধারা 5-6 চলে যাচ্ছি। ধারা 6 বলা হচ্ছে স্বামী বিবাহের সময় পুরুষত্বহীন ছিল বা যৌন রোগে রোগান্বিত ছিল, কিন্তু বিবাহের পরে সেটা সেরে ওঠেনি। তখন তার ব্যক্তিগত যৌন চাহিদার কথা চিন্তা করে সে তার স্বামীকে তালাক দিতে পারবে। এবার ধারা 7-এ চলে যাচ্ছি। ধারা 7-এ বলা হচ্ছে স্বামী 2 বছর যাবৎকাল অপ্রকৃতস্থ অর্থাৎ পাগল বা অচেতন যদি থাকে, অথবা কুষ্ঠ রোগে আক্রান্ত থাকে, অথবা যৌন রোগে আক্রান্ত থাকে, কোনো ধরনের উন্নতি দেখা মেলেনি, তখন তার জীবনের নিরাপত্তা, যেহেতু বলা হয়েছে কুষ্ঠ রোগ, জীবনের নিরাপত্তা এবং বলা হয়েছে যে পাগল বা অচেতন বা অপ্রকৃতস্থ, নিজের নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা, এবং বলা হয়েছে যে যৌন রোগে আক্রান্ত, নিজের জৈবিক চাহিদার নিরাপত্তার কথা চিন্তা করে সে তার স্বামীকে তালাক দিতে পারবে। এবার বলা হচ্ছে যে ধারা 8-এ, ধারা এটা 2-এর 8 প্রথম, আমি আবারও বলছি ধারা 8 না, ধারার 2-এর 8। 2-এর 8-এ বলা হয়েছে 18 বছর পূর্ণ হওয়ার পরে এবং 18 বছর পূর্ণ হওয়ার আগে নিয়ে, এখানে একটি জটিল একটি অধ্যায় রয়েছে। জটিল অধ্যায়টা কি, যে 18 বছর বয়স হওয়ার পূর্বে কোনো স্ত্রীলোকের যদি বিবাহ হয় এবং তার বয়স 19 বছর পূর্ণ হওয়ার পরে সে যদি চিন্তা করেন যে সে তার স্বামীর কাছে থাকবে না, হ্যাঁ সে তার স্বামীকে তালাক দিতে পারবে, কিন্তু একটা কথা থাকবে যে তার স্বামীর সাথে কোনো ধরনের যৌন মিলন হয়নি। যদি কোনো ধরনের যৌন মিলন না হয় তাহলে সে কোর্টে নোটিশের মাধ্যমে, পাবলিক লটারি নোটিশের মাধ্যমে সে তার স্বামীকে তালাক দিতে পারবে। এবার ধারা 9টা এমন যে কোনো স্বামী যদি কোনো স্ত্রীর প্রতি নিষ্ঠুর আচরণ করে, নিষ্ঠুর আচরণ অর্থাৎ অমানবিক আচরণ, বা যেটা আমাদের গ্রামীণ সমাজে দেখা যায় যে স্বামী তার স্ত্রীকে মারধর করে, এই ধরনের আচরণ তার জীবন নিরাপত্তা হুমকির মুখে যদি চলে যায়, তখন সে অবশ্যই তার স্বামীকে তালাক দিতে পারবে নিজের নিরাপত্তার কথা চিন্তা করে। এখানে বলা হয়েছে নিষ্ঠুর আচরণের কথা বলতে গিয়ে অনেকগুলো কথা বলা হয়েছে, এবং ধারা 2-এর 9-এর আবার কিছু ভাগ রয়েছে। ভাগের মধ্যে যদি আমি চলে যাই, ধারা 10-এ বলা হচ্ছে যে কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে দৈহিক নির্যাতন করে তাহলে সেই স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে। বলা হচ্ছে 9-এর 10-এ কুখ্যাত নারীদের সঙ্গে তার স্বামী যদি চলাফেরা করে, অর্থাৎ কোনো স্ত্রীলোকের স্বামী যদি পতিতালয় বা কলগাল যেটাই বলি তাদের সঙ্গে মেলামেশা করে এবং তাদের সাথে নিজের শারীরিক চাহিদা মেটানোর চেষ্টা করে, এটা যদি কোনো স্ত্রী লোক জানতে পারে এবং তাহা প্রমাণ করতে সক্ষম হয়, এই প্রমাণের ভিত্তিতে তার স্বামীকে স্ত্রী লোকটি তালাক দিতে পারবে। এবং ধারা 9-এর 10-এ বলা হচ্ছে যদি কোনো নৈতিক বর্জিত কাজে চেষ্টা করে বা স্ত্রীকে বাধ্য করে, এমন এখানে কথাটা এমন যে কোনো স্ত্রী লোককে কোনো স্বামী যদি মানে অমানবিক অনৈতিক কোনো কাজের দিকে ঠেলে দেয় বা অনৈতিক কোনো কাজের জন্য প্রেশার ক্রিয়েট করে বা চাপ প্রয়োগ করে, তাহলে নিজের আত্মসম্মানবোধ রক্ষাতে একজন স্ত্রীলোক তার স্বামীকে অবশ্যই তালাক দিতে পারবে। এবং বলা হচ্ছে যে 9-এর 10-এ বলা হচ্ছে তাহার সম্পত্তি হস্তান্তর করেন এই হিসাবে বাধাদান করলে বা বাধ্য করলে, বাধ্য এমন যে কোনো স্ত্রী যদি কোনো সম্পত্তির মালিক হয় এবং তার স্বামী যদি
সেই সম্পত্তির মালিক হওয়ার জন্য স্ত্রীর উপরে অমানবিক নির্যাতন বা বিভিন্ন ধরনের অমানবিক অত্যাচার করে, তাহলে নিজের সম্পদ ও নিজের জীবন রক্ষার ক্ষেত্রে সেই নারী তার স্বামীকে তালাক দিবে। এবং বলা হচ্ছে, চয়ে বলা হচ্ছে একাধিক স্ত্রী থাকলে, আমাদের সমাজে এটা একটি প্রচলিত ব্যবস্থা হয়ে গেছে যে একজন পুরুষ লোকের একাধিক স্ত্রী, একাধিক স্ত্রী রয়েছে, কিন্তু কোরআনে বর্ণিত নিয়ম অনুযায়ী প্রতিটা স্ত্রীকে সমান চোখে যদি সে না দেখতে পারে, যে স্ত্রী মানে যে স্ত্রীকে নিচু চোখে দেখা হয় সেই স্ত্রী চাইলে তার স্বামীকে তালাক দিতে পারে। তো হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের মুসলিম বিবাহ বিচ্ছেদ আইনে কিভাবে একজন স্ত্রী লোক একজন পুরুষ ব্যক্তিকে তালাক দিতে পারবে। আর আমাদের এই ভিডিওটার উদ্দেশ্য এটা যে কোনো সমাজ আমাদের সমাজে কোনো স্ত্রী লোক কোনো অমানবিক অত্যাচারের মধ্যে থাকলে সে তার জীবন জীবিকা রক্ষার্থে নিজের জীবন নিরাপত্তার ক্ষেত্রে আইনকে পুরোপুরি জেনে তার জীবনের পুরোপুরি সিদ্ধান্তে উপনীত হতে পারেন এটাই। এবং আমরা পরবর্তীতে আরও বিভিন্ন আইন বিভিন্ন শিক্ষামূলক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গেই থাকব। এবং আমাদের ভিডিওটি দ্রুত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।